नमस्कार বন্ধুরা, দ্য বায়োগ্রাফি অফিশিয়ালস ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আজ ভারতের জাতীয় ফুটবল টিমের অন্যতম খেলোয়াড় সুনীল ছেত্রীকে নিয়ে বলতে যাচ্ছি। তিনি সর্বকালের সেরা ভারতীয় খেলোয়াড়দের মধ্যে অন্যতম এবং সর্বকালের সেরা গোলদাতা। তিনি আন্তর্জাতিক খেলোয়াড়দের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা। আন্তর্জাতিক আঙ্গিনায় 112টি ম্যাচে 72টি গোল করে এখন আন্তর্জাতিক খেলোয়াড়দের মধ্যে তিনি দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা রোনাল্ডোর পরে। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। যদি এই চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকুন তবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক ও কমেন্ট করে আমাদের মোটিভেট করুন এবং আমাদের নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন। 1984 সালের 3 আগস্ট অন্ধ্রপ্রদেশের সেকেন্দ্রাবাদে সুনীল ছেত্রী জন্মগ্রহণ করেন। তার পিতা শ্রী কেবি ছেত্রী ভারতীয় সেনা দলের ইলেকট্রনিক্স ও মেকানিক্যাল কর্পসের অফিসার ছিলেন এবং তার মাতা সুশীলা ছেত্রী একজন অবসরপ্রাপ্ত খেলোয়াড়। প্রথমে তার পিতা ভারতীয় সেনাবাহিনীতে যোগদান করেন একজন খেলোয়াড় হিসাবে। তার মাতা ও তার যমজ বোন নেপাল জাতীয় দলের হয়েও খেলেছেন। সুনীল তার পেশাদারী কর্মজীবন শুরু করেন মোহনবাগানের হয়ে 2002 সাল থেকে। তারপর তিনি চলে যান জেসিটিতে, যেখানে তিনি 48টি গেমে 21টি গোল করেন। তারপর 2010 সালে তিনি মেজর লীগ সকারের কনসাস সিটি উইজার্ড ক্লাবে স্বাক্ষর করেন। তিনি উপমহাদেশ থেকে বিদেশের ক্লাবে খেলার সুযোগ পাওয়া তৃতীয় খেলোয়াড়। যাই হোক, তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে খুব বেশি দিন স্থায়ী হননি এবং খুব শীঘ্রই তিনি আবার ভারতের আই লিগে ফেরত আসেন, যেখানে তিনি চিরাগ ইউনাইটেড এবং মোহনবাগানের হয়ে অংশগ্রহণ করেছেন। এরপরে তিনি পর্তুগালের স্পোর্টিং ক্লাব দ্য পর্তুগালে স্বাক্ষর করেন, কিন্তু মূলত সেখানে তিনি পরিবর্তক খেলোয়াড় হিসেবেই ছিলেন। তাছাড়া 2011 সালে ভারত সরকার তাকে অর্জুন পুরস্কারেও ভূষিত করে থাকে। যদি তার ব্যক্তিগত জীবন নিয়ে বলতে যাই তাহলে বলতে হয় যে 2017 সালের 4 ডিসেম্বর সুনীল তার দীর্ঘকালীন বান্ধবী সুনম ভট্টাচার্যের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। প্রসঙ্গত উল্লেখ্য যে সুনম ভট্টাচার্য প্রাক্তন ভারতীয় ফুটবলার শ্রী সুব্রত ভট্টাচার্যের কন্যা হন। এই ছিল ভারতের অন্যতম ফুটবলার সুনীল ছেত্রীর জীবন কাহিনী। ভিডিওটি পুরো দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।